নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আন্ডার 13-এর সপ্তর্ষি সাহা বলছি। আমার যেটা প্রথম জিনিস আমার এফসি বেঙ্গলের সব থেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে কোচিস, কারণ আমাদেরকে প্রতিটা মুহূর্তে প্রচণ্ড আগ্রহ দেয় ওনারা। আমাদের এই যে লকডাউন সিচুয়েশনে অনলাইনে আমাদেরকে এত টাস্কের মধ্যে ইনভলভ রেখেছে, মানে প্রচণ্ড বড় ব্যাপার। আর আমি ফুটবলকে রিয়েলি ছোট্টবেলা থেকে প্রচণ্ড ভালোবাসি। ছোটোবেলায় আমি ISL থেকেও প্রথম দেখতাম হচ্ছে প্রিমিয়ার লিগ আমার দেখতে প্রচণ্ডই ভালো লাগতো। তারপর তো এই ISL এসেছে, দেখছি ভালোই লাগছে। কোচেসদের ব্যাপারে বলতে গেলে আমি মানে একদম পুরো স্যাটিসফাইড, মানে স্যাটিসফাইড পুরো উপর, কারণ প্রতিটা মুহূর্তে আমাদেরকে এত আগ্রহ দেয়, এত আগ্রহ, মানে বিশ্বাস করা যায় না, প্রচণ্ডই আগ্রহ দেয়। সো এটা তো হয়ে গেল প্রেজেন্টের ব্যাপার। আমি পাস্টের ব্যাপার বলি, যখন কবে কখন অ্যাডমিশন, আমার হয়তো ঠিক মনে নেই, 2017-এর সময় আমি হয়তো ওখানে ভর্তি হয়েছিলাম। আমার আসলে আমি আমার এই পাড়ার মধ্যে কয়েকটা বাচ্চা ছিল যাদের সাথে ফুটবল খেলতাম। তারপর জানতে পারলাম যে এফসি বেঙ্গল বলে একটা একাডেমি যেখানে শেখায়, তা আমি ভাবলাম কি ইন্টারেস্টিং আছে, যখন আমি যখন ফুটবলটা একটু ভালোই বাসি তাহলে গিয়ে একটু দেখা নেওয়া যাক যে কেমন। তাই আমি বললাম কি ঠিক আছে, গিয়ে দেখলাম। গিয়ে আমার প্রথম প্রথম দিন তো আমার ইচ্ছে করছে যে ছেড়ে দিই, কারণ আমি দৌড়ানো তো অত হ্যাবিটেড ছিলাম না। তারপর আস্তে আস্তে ট্রেনিংটা হিসাবে আমি করলাম। আমার স্ট্রাইকারটা তো ভালো ছিল না, ডিফেন্ডিংটা ভালো ছিল না। তারপরে আস্তে আস্তে 2018 আর 19-এর মা 18-র শেষের দিকে, 19-এর প্রথম দিকে, হ্যাঁ যতদূর মনে আছে, আমি গোলকিপিংটা নিলাম। ভালোই লাগছিল করতে, প্রবলেম ছিল না। আমি শিখে উঠেছিলাম, আমার সাথে সাথে আরও একজন উঠেছিল, ভালোই লাগছিল খেলতে। এম করেই চলতে থাকছে, এম করেই এখন খেলি গোলকিপিংয়ে, ভালোই লাগে। তো আমি এখনও বলতে চাইছি, ওখানে কোচেসরা মানে শুট করা থেকে পাস খেলা, মানে শুধু আন্ডার 7 বা 9 বলে কথা না, কথাটা সেখানে না যে এরা ছোটো বলে এদেরকে শেখাবো, বড় হয়ে গিয়ে যে পাসিংটা শেখানো হয়, মানে বড় হয়ে যে আমরা যে পাস খেলছি সেটাও আমাদেরকে এখনও শেখানো হয়, এটা প্রচণ্ডই বড় ব্যাপার। যেরকম আমি অন্য অন্য যেখানে আমি এমনি আমার বন্ধুদের সাথে ঘুরতে গেছি, যারাও শেখে অন্য জায়গায়, সেখানে ওরা ওদেরকে বড় হয়ে বলে কি এখন আর কী পাস শেখাবো ওদেরকে, কিন্তু এখানে আমি কি বলবো, আর প্রচণ্ডই আমার ভালো লাগে খেলতে শিখতে। আশা করি এই লকডাউনের মধ্যেও আমাদেরকে এত অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ রেখেছে যে আমিও প্রচণ্ড উৎসাহ হচ্ছি প্রত্যেকটা যেরকম জাগলিং করা, প্রতিদিনের যে টাস্ক সেটাকে করা, মানে মানে এই টাস্কটা হওয়ার আগে মাকে সারাদিন বলতাম, মা কী করি, পরীক্ষা শেষ, একটুখানি অঙ্ক করলাম, ইয়ে করলাম, খুব একটা মানে তাও মন ভরতো না কিছুতে, মানে সময়টা কাটছে না। কিন্তু এটা করেও এখন প্রতিদিন যেটা না এত এতগুলো ছেলের মধ্যে আমাকেও বলতে হচ্ছে, প্রচণ্ডই ভালো লাগছে, প্রচণ্ড।